কেটা দেখছে আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বড়মুড়ার বনকুমারীতে ভয়াবহ পথ দুর্ঘটনার শিকার টিএসআর এর একটি বাস। টিএসআর এর জওয়ানরা 39 জন টিএসআর জওয়ান সেই বাসটিতে ছিলেন এবং 29 জন সেই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। 26 জনকে জিবি হাসপাতালে রেফার করা হয়, 3 জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। 3 জনের লালছড়া টিএসআর এর 8th ব্যাটেলিয়নের জওয়ানরা আগরতলার উদ্দেশ্যে আসছিলেন রাত আনুমানিক 9:30 নাগাদ। এই পথ দুর্ঘটনা ঘটে এবং সেই বড়মোড়ার বনকুমারী এলাকার প্রায় 250 ফুট নিচে 250 ফুট খাঁদে পড়ে যায় তাদের গাড়ি। 291 জন টিএসআর জওয়ান আগামীকালকে ছত্তিশগড়ের উদ্দেশ্যে রওনা হবার কথা ছিল নির্বাচনের ডিউটিতে, নির্বাচনে তারা কর্তব্য পালন করার উদ্দেশ্যে আগরতলা ছাড়ার কথা ছিল বিমানে। এবং ঠিক তার আগের দিন রাতে এই ইতিমধ্যে জিবি হাসপাতালে পৌঁছে গেছেন বিজিপি, ডিআইজি এবং এডিজিপি রাজীব সিং ইতিমধ্যে বড়মোড়া সেই দুর্ঘটনাস্থলে পৌঁছে গেছেন। সেই ছবি আপনারা সবচেয়ে আগে